অর্থ পাচারে জড়িত 43 ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা আদালতে হাইকোর্টের সেকশন থেকে রাজের বাকিরের মামলার নথি গায়েব দুদককে প্রতিবেদন দিতে নির্দেশ শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিতামূলক বিশ্ব করার আহ্বান প্রধানমন্ত্রী এসএমই মেলার উদ্বোধনী ঋণ প্রবাহ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার অভিযোগ ফখরুলের খতিয়ে দেখা হচ্ছে বিদেশে চিকিৎসার সুযোগ বললেন আইনমন্ত্রী এক জানুয়ারি থেকে ডোপ টেস্ট ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেবে না বিআরটিএ সব মহানগরী বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বিভিন্ন দাবিতে আজ সড়কে বিক্ষোভ করোনায় দেশে মৃত্যু ছাড়ালো 28,000 বিশ্বে অমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছেই ভারতে নতুন করে শনাক্ত আরও এক এই মুহূর্তে বন্ধ হচ্ছে না সীমান্ত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত দুর্ভোগ তেঁতুলিয়ায় টানা 6 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং বৃষ্টির পানিতে যেন শৈশবে ফিরলেন সাকিব বৈরি আবহাওয়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত পাকিস্তান 2 উইকেটে 188 রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর এসবিআইটি টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি এবং আমি সালে ঝুর চৌধুরী এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো খবর মামলার তদন্তের স্বার্থে সিআইডি কাউন্টার টেররিজম এবং দুদক চাইলে রাজারবাগ দরবার শরীফের পীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে রাজারবাগ দরবার শরীফ ও পীরের কর্মকাণ্ডের উপর সার্বক্ষণিক নজরদারি করতে কাউন্টার টেররিজমকে নির্দেশ দিয়েছেন আদালত বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব গত বছর ভুয়া মামলার জালে কারাভোগী অন্তত অর্ধশত ভুক্তভোগী হাইকোর্টের সামনে এসে মানববন্ধন করেন সেদিন রাজধানীর এক ব্যবসায়ী ইকরামুল আহসান কাঞ্চন জানান তার বিরুদ্ধে 49টি ভুয়া মামলা দেওয়া হয়েছে যার কোনো বাদী খুঁজে পাওয়া যায়নি পরে এই ধরনের ভুয়া মামলার সিন্ডিকেট খুঁজে বের করতে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট তদন্তে রাজারবাগের কথিত পীরের সংশ্লিষ্টতা পায় সিআইডি কিন্তু সে প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে দুদক ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে পুনরায় তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট মামলা দিয়ে জেলখানায় বসে প্রস্তাব পাঠায় যে আমাকে এটা লিখে দাও বাড়ি লিখে দাও জমি লিখে দাও পরে আরেক রিটের শুনানি নিয়ে কথিত পীরের সকল আস্তানার তথ্য ও তাদের কার্যক্রম জানতে চান হাইকোর্ট রোববার এ বিষয়ে প্রতিবেদন দাখিল করে কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদনে উঠে আসে রাজারবাগ পীর ও তার সহযোগীরা কোরআন ও হাদিসের খণ্ডিত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালনা করছে তাদের কার্যক্রম জঙ্গিদের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ প্রতিবেদনের উপর শুনানি নিয়ে কথিত পীর ও তার অনুসারীদের উপর নজরদারির নির্দেশ দেন আদালত দুর্নীতি দমন কমিশন আপনার কাউন্টি সিটিসি এবং যে তদন্তের সংস্থা রয়েছেন সিআইডি আজি মনে করেন যে তদন্তের স্বার্থে প্রয়োজন তাকে বিদেশ যাওয়ার থেকে বিরত রাখা অন্যদিকে ভুক্তভোগীরা চাইলে রাজারবাগ পীরের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে জানান হাইকোর্ট পাশাপাশি মামলার আইনজীবীদের নিরাপত্তা দিতেও নির্দেশ দেন আদালত এই মামলার আইনজীবী আছেন যিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যাকে ডিস্টার্ব করা হচ্ছে বিভিন্নভাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছে তিনি যেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে এই ব্যাপারটি দেখভাল করেন যারা এটার সাথে জড়িত পীর দিলুর রহমান সহ আরো যারা এটার সাথে জড়িত আছে এই সিন্ডিকেট মামলা সিন্ডিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা মামলা প্রয়োজনে আমরা প্রস্তুত আছি আগামী 13 ফেব্রুয়ারি দুদককে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন হাইকোর্ট সেদিন আদেশের দিন ধার্য রয়েছে হাবিবুল ইসলাম হাবিব নিউজ 24 ঢাকা অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 29 ব্যক্তি ও 14টি প্রতিষ্ঠানের তালিকা হাইকোর্টে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন রবিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই তালিকা দাখিল করা হয়েছে আদালতে দুদকের পক্ষে তালিকাটি দাখিল করেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান এর আগে এক মামলাকে কেন্দ্র করে বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য জানাতে দুদককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট সেই আদেশের ধারাবাহিকতায় এই তালিকা প্রস্তুত করে দুদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মনোযোগী হওয়া অস্ত্র উৎপাদনে নয়
ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনীতে প্রধানমন্ত্রী আরও বলেন, পৃথিবীকে শান্তিময় করে গড়ে তুলতে জবাবদিহিতামূলক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। ১৬ দফা সম্বলিত ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো দুদিনের বিশ্ব শান্তি সম্মেলন, যেখানে গুরুত্ব পেল শান্তিকে মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার বিষয়টি। সম্মেলনে যোগ দেওয়া অতিথিরা একমত হন, শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন বৈশ্বিক ঐক্য। That puts the strong link between peace, social inclusion and sustainable development. সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার ভিত্তিতে সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করতে হলে অংশীদারিত্বের ভিত্তিতে একটা জবাবদিহিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিশ্বের এই চরম সংকটময় সময়ে আমি অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর নীতির কথাও তুলে ধরেন তিনি। বরাবরের মতো ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির পক্ষে আমাদের অবিচল সমর্থন থাকবে। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা ১১ লাখের অধিক মিয়ানমারের রোহিঙ্গা গোষ্ঠীকে সাময়িক আশ্রয় দিয়েছি, ফলে ওই অঞ্চলে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। রোহিঙ্গাদের তাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনের জন্য শান্তিপূর্ণ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি। বিশ্বের ৫০টি দেশের মানবাধিকার কর্মী, নোবেল বিজয়ী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সহ বিশিষ্ট জনেরা দুই দিনের এই সম্মেলনে সরাসরি অথবা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিয়েছেন। শাহ আলী জয়, News24, ঢাকা। চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, উদ্যোক্তাদের সফল হওয়ার সকল সুযোগ সুবিধা বর্তমান সরকার নিশ্চিত করেছে। রোববার সকালে নবম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকেই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চারজন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেওয়া হয়। এসএমই ফাউন্ডেশন আয়োজিত ৮ দিনের এই মেলায় ৩২৫টি ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার ৬০% নারী উদ্যোক্তা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, শুধু পণ্য উৎপাদন নয়, সেই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। নারী উদ্যোক্তারা যাতে বিশেষভাবে সুবিধা পায় তার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। ২০১৯ আমরা প্রণয়ন করেছি এবং এই নীতিমালার সাথে সাথে এটা আমরা লক্ষ্য করছি যে ২০২৪ সালের মধ্যে জাতীয় আয়ে জিডিপি খাতে এসএমই খাতের অবদান বিদ্যমান হচ্ছে ২৫%, সেটা যেন ৩২% উন্নীত হয় সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের এই নীতিমালায় আমরা নির্দিষ্ট করে দিয়েছি। কাজেই আমাদের সেইভাবেই উদ্যোক্তা সৃষ্টি করা দরকার। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, এটা হলো বাস্তবতা। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশে না পাঠালে কোটি মানুষের সমাবেশ ঘটানো হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। তাদের নেত্রীকে সুস্থ করে না আনলে সরকার পালানোর পথ পাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন দলটির নেতারা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব বক্তব্য দেন। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল, দলের নেত্রীর মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা, এই দাবিতে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে যোগ দেন শ্রমিক দলের নেতাকর্মীরা। গুড়িগুড়ি বৃষ্টির ভেতরেই বক্তব্য শুরু করেন নেতারা। বলেন, খালেদা জিয়ার মুক্তি না হলে রাজপথে মানুষের সমাবেশ ঘটাবেন তারা। মৃত্যুর দিকে ফেলে দিচ্ছেন কোন চিকিৎসা না করে, তাকে হত্যা যে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। আপনাদের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, কোন সভ্য সুস্থ মানুষ এই ভাষায় কথা বলতে পারে না। দেশনেত্রীকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে যদি মুক্ত না করেন,
তারে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। একই দিন ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও সরকারের প্রতি একই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এই অন্যায় সাজার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাথা নত করবেন না। দুর্নীতির কথা বলেন, এত দুর্নীতি করেন যে আপনারা আপনার মন্ত্রীরাও অকপটে অকারণে নীরবে নিভৃতে অথবা কখনো প্রকাশ্যে স্বীকার করে বসে। গত 13 নভেম্বর থেকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। লিভার সিরোসিসে ভুগছেন তিনি। তৌহিদ শান্ত, News24, ঢাকা। এখনও ঝুঁকি কাটেনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তার চিকিৎসকেরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত সাবেকেই প্রধানমন্ত্রীর দেহে এরই মধ্যে একাধিকবার অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঘটনা ঘটেছে। দেশে বিদ্যমান সর্বোচ্চ চিকিৎসা কৌশল প্রয়োগে খালেদা জিয়ার এই রক্তক্ষরণ সাময়িক নিয়ন্ত্রণ করা গেলেও যে কোনো সময় তা আবার শুরু হতে পারে। এর ফলে তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে, যেটি বাংলাদেশের চিকিৎসকদের আওতার বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছে বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এই পরিস্থিতিতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সরকারের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে একাধিক আবেদন এসেছে। আইনে কোনো সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। রোববার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনজীবীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আগের দুবার আপনার এটা প্রত্যাখ্যান করা হয়েছিল এবং আইনিভাবেই করা হয়েছিল। এখন অনেক পক্ষ থেকেই আবেদন এসছে, আইনের কোনো ফাঁক উপায় আছে কিনা এবং সার্বিক দিক বিবেচনা করার পরেই এটার মনে হয় সিদ্ধান্ত আসা উচিত। আইনের যেন কোনো ব্যত্যয় না হয়, আইন যেন সঠিকভাবে যে আগে যেরকম করা হয়েছিল সেইভাবেই সেটা সঠিক। চিকিৎসার জন্য লন্ডন, আমেরিকা ও জার্মান পাঠালে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাবে বেগম খালেদা জিয়া। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বেগম জিয়ার প্রতি মানবিকতা দেখানোর পরও ধন্যবাদ না জানিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে তার দল বিএনপি। দলের চেয়ারপারসনের সুস্থতা না চেয়ে তা নিয়ে রাজনীতি শুরু করেছে দলটি। ওনার চিকিৎসা লন্ডনেই খুব ভালো হবে, পাশাপাশি আরো দুটো দেশের নাম বলেছে এবং সেখানে গেলেও রাজনীতি করতেও সুবিধা হবে, কারণ সেখান থেকে তো দেশের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়। পুরো বিষয়টাই আসলে তারা যেভাবে দাবি দাওয়া করছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটির মধ্যে দূরভিসন্ধি আছে। পহেলা জানুয়ারি থেকে ডোপ টেস্টের সনদ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেবে না বিআরটিএ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলকভাবে ঢাকায় চলবে এই কার্যক্রম, এরপর পর্যায়ক্রমে শুরু হবে সারা দেশে। তিনি আরও বলেন, লাইসেন্স প্রত্যাশীদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত দুটি কেন্দ্র থেকে এই সনদ নিতে হবে। এদিকে শিক্ষার্থীদের দাবি মেনে রাজধানীর পাশাপাশি চট্টগ্রামেও বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি। নাইমাল জিকো জানাচ্ছেন বিস্তারিত। নিরাপদ সড়কের দাবিতে 2018 সালের পর আবারও রাজপথে শিক্ষার্থীরা। 24 নভেম্বর গুলিস্তানে দক্ষিণ সিটির ময়লার গাড়ির চাপায় নটরডেমের শিক্ষার্থী নাইমের মৃত্যুকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে ওঠে এই আন্দোলন। নগরীর বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ, ট্রাফিক আইন মেনে চলা সহ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে গণপরিবহনে চালকদের ডোপ টেস্টের দাবি ওঠে। শিক্ষার্থীদের দাবি মেনে সড়ক নিরাপদ করতে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে পয়লা জানুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে ডোপ টেস্টের সনদ জমা দেওয়ার নিয়ম চালু করতে যাচ্ছে বিআরটিএ। পরীক্ষামূলকভাবে ঢাকায় চলবে এই প্রক্রিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বিআরটিএ থেকে লেখা হয়েছিল, বিআরটিএ বলছে যে ঢাকা শহরে 2টা কেন্দ্রে তাদের ডোপ টেস্টের মানে যে ইয়েটা মানে অন্তর্ভুক্ত আছে করা যাবে। তাই কাজেই সেই 2টা সেন্টারে যেহেতু এটা করা যাবে, এই জন্য বিআরটিএ উদ্যোগ গ্রহণ করেছে যে আপাতত ঢাকা মেট্রো সার্কেল যে 3টা আছে এই সার্কেলে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে তারা এই বিষয়টা মানে ইন্ট্রোডিউস করবে। এই নিয়ম চালুর মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বলে আশা করছেন তিনি। জানান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালে করা যাবে এই টেস্ট।
ডোপ টেস্টের বিষয়টা কিন্তু বাংলাদেশে এটাই হবে প্রথম। তাহলে কিন্তু সেখানে গাড়ি যিনি চালাবেন তার মনের ভিতরে একটা ভয় থাকবে যে ডোপ টেস্টে কিন্তু বিষয়টা আসবে। কাজে আমি মনে করি সেটা থেকে ড্রাইভার নিজেকে একটা নিবৃত্ত রাখার, এই ধরনের কার্যক্রম থেকে নিবৃত্ত রাখার কিন্তু প্রয়াস তার মধ্যে এটা কিন্তু আসবে। এদিকে 11 ডিসেম্বর থেকে চট্টগ্রাম নগরীতে গণপরিবহনের শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছে বাস মালিকরা। 11 ডিসেম্বর থেকে চট্টগ্রাম শহরে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে। আমরা যে সকল সিটিতে ছাত্ররা বসবাস করে, যে সকল সিটিতে ছাত্ররা স্কুল কলেজে যাওয়া আসা করে, তাদের বেলা এটা প্রযোজ্য হবে। ছুটির দিন বাদে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এই সুবিধা পাবেন শিক্ষার্থীরা। সিটি শহরগুলোতে আমরা গ্রাম গঞ্জে কোথাও ডিক্লেয়ার করতে পারি না। 9 আলচিকো নিউজ 24 ঢাকা। নিরাপদ সড়কের দাবিতে আজও শিক্ষার্থীদের দুটি গ্রুপ মানববন্ধন করেছে। রবিবার বেলা 12টার দিকে রামপুরা ব্রিজে মানববন্ধন করে এবং দাবি দাওয়া তুলে ধরে স্লোগান দেয় তারা। এখনও বাসের সরকার এবং পরিবহন মালিকেরা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিচ্ছে না। গত 1 ডিসেম্বর থেকে রাজধানীতে বিআরটিসি ও বেসরকারি বাসের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দেওয়া হলেও তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, কিছু বাসে হাফ ভাড়া নিলেও সব বাস নিচ্ছে না, অনেক বাস আবার শিক্ষার্থী দেখলে তুলতে চায় না বাসে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন স্কুল কলেজের একটি গ্রুপ রবিবার বেলা 12টার দিকে রামপুরা ব্রিজে মানববন্ধনে অংশ নেয় এবং 11 দফা দাবি বাস্তবায়নে। এ সময় আরেক অংশ শাহবাগে প্রতীকী লাশের মিছিল করে। তারা জানায় দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বে না। দেশে দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ভারতে নতুন করে আরও একজনের দেহে এই ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট 4 জনের দেহে ওমিক্রন শনাক্ত হল। ডেল্টার চেয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক হতে পারে আশঙ্কা ভারত জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনের আক্রান্তের সংখ্যা সে দেশে 104 পৌঁছেছে। নরওয়ের রাজধানী অসলোর একটি ক্রিসমাস পার্টিতে অন্তত 13 জনের শরীরে নতুন ধরন শনাক্ত হয়েছে। ভ্যারিয়েন্টটি মোকাবেলায় টিকা তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর অনেকেই বলছেন তারা নতুন ধরন নিয়ে কাজ করছে, এমনকি তারা আত্মবিশ্বাসী খুব দ্রুত বাজারে টিকা আনতে পারবেন। ওমিক্রন সংক্রমণের কারণে দেশে আপাতত লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন সীমান্ত বন্ধ না করলেও ল্যাব পরীক্ষার উপর জোর দিচ্ছে সরকার। রবিবার সাভারে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদেশে আছেন, বিশেষ করে আফ্রিকান দেশে আমাদের কর্মীরা আছে, তাদেরকে আহ্বান করব যে এই মুহূর্তে আপনারা দেশে না আসলে ভালো হয়, কারণ আপনারা আপনাদের পরিবারকে নিরাপদে রাখতে চাইবেন, দেশকে নিরাপদে রাখতে হবে। কাজেই এই মুহূর্তে আপনারা যেখানে আছেন ওখানেই নিরাপদে থাকুন, দেশকেও নিরাপদে রাখুন। জানাবো দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28,001 জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে 197 জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,77,443 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয় একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 226 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,42,274 জন। গত 24 ঘন্টায় 19,043 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে 19,132টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.03%। সবশেষ 24 ঘন্টায় মারা যাওয়াদের 2 জন পুরুষ ও 4 জন নারী। এ সময় ঢাকায় 5 ও ময়মনসিংহে 1 জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি। ঘূর্ণিঝড় জাওয়াদের ঘুরি ঘুরি বৃষ্টি সারা দেশের আবহাওয়ায় বার্তা দিচ্ছে পূর্ণ শৈত্যপ্রবাহের। এরই মধ্যে হেমন্তের শেষ ভাগে গত 6 দিনে দেশের
সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের রেকর্ড হয়েছে 10-14 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে সারা দেশে দমকা হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টি থাকবে আরও দুই দিন। এদিকে গভীর নিম্নচাপে বৃষ্টিতে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে সকাল থেকে। হঠাৎ করে বৃষ্টির এমন আগমন ভোগান্তিতে ফেলে নগরবাসীকে। শীতের আগমনী বার্তা নিয়ে আসে এমন বৃষ্টি অফিসগামী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি করে। বৃষ্টির আদলের সম্ভাবনা করেন ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রোববার ভোর থেকে চট্টগ্রামে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে আবারও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরতদের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। বাংলাদেশের অভ্যন্তরভাগে সারা দেশেই আকাশ মেঘলা মেঘাচ্ছন্ন রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং কোনো কোনো স্থানে ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে হেমন্তের শেষে এসে বাড়তে শুরু করেছে শীতের দাপট। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 6 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। উত্তরে শীতপ্রবণ এই জনপদে প্রতিদিন বিকেল হতে অনুভূত হতে শুরু করে শীত। আবহাওয়া অধিদপ্তর জানায় এই 6 দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 11-14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এখন সারা দেশের তাপমাত্রা এখনও 15-16-18 ডিগ্রি রয়ে গেছে। যখনই এই পরিস্থিতির উন্নতি হবে তখন রাতের তাপমাত্রা আবার কমে আসে। রাতের তাপমাত্রা হয়তো 12-15 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে আবার নেমে আসবে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে জাওয়াদের প্রভাব থাকবে আগামী 7 ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির সাথে। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022-এর লোগো উন্মোচন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে এই মোড়ক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে গত 10 জানুয়ারি 200-এরও অধিক দেশি বিদেশি প্রতিযোগীর অংশগ্রহণে আর্মি স্টেডিয়াম থেকে হাতির ঝিলে হাফ ও ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়। এটি ছিল বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় আগামী বছর শুরু হচ্ছে আন্তর্জাতিক দ্বিতীয় ম্যারাথন। প্রথম আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা স্পন্সর গ্রুপ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সেনাবাহিনী প্রধান। দ্য লিডারশিপ অফ দ্য চেয়ারম্যান অর্গানাইজিং কমিটি, দ্য প্রেজেন্ট ওয়ান অ্যান্ড দ্য পাস্ট ওয়ান, দ্য আর্মি ডিড এক্সিডিংলি ওয়েল অ্যান্ড সাকসেসফুলি completed this event. So I'd like to thank all those who have worked behind organizing the whole event and very successfully and smoothly. আওয়ামী লীগের নামে যারা চাঁদাবাজি করে তারা দলের বন্ধু হতে পারে না। সকালে ঢাকা মহানগর দক্ষিণের 38 নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো জানান নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে দলে ঠাঁই পাবে না। আরো জানাচ্ছেন আলী তালুকদার। রবিবার সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় নাট্যমঞ্চে হয়ে গেল ঢাকা দক্ষিণের 38 নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি ও দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলটির নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ইউনিট পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্ব গঠনের নির্দেশনা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জনগণের সেবক আওয়ামী লীগ
আমরা সেবা দিয়ে আসছি। এই সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, নেতারা সমৃদ্ধ হলেও দুর্বল হয়ে পড়েছে দল। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের দলে জায়গা দিলে সব অর্জন ম্লান হবে বলে জানান তিনি। সকলেই কিন্তু এই দলের যারা দায়িত্বে আছি তারা কিন্তু অতিরিক্ত সুবিধা নিয়ে আমরা অনেকের চাইতে অনেক বেশি সমৃদ্ধ হয়েছি, কিন্তু এই ১৩ বছরে আমাদের দল কিন্তু সেইভাবে উন্নত হয় নাই, আওয়ামী লীগ কিন্তু ওইভাবে শক্তিশালী হয় নাই। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা পকেট কমিটি করে তারা আওয়ামী লীগের শত্রু। আওয়ামী লীগ করবেন, ক্ষমতা আছে, আর চাঁদাবাজ চাঁদাবাজি করছে আওয়ামী লীগের নামে, তাকে আশ্রয় প্রশ্রয় দেবেন না। সত্যিকারের ত্যাগী নেতাদের মূল্যায়ন করার কথাও বলেন ওবায়দুল কাদের। শ্রদ্ধা করে স্মরণ করছি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সঙ্গে আরেকটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন রাত ১০টার সংবাদ। এবারে খেলার খবর জানাতে আরেক স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পিঙ্কি সানোয়ার। ধন্যবাদ জহুর আপনাকে। এবার ক্লেমনের সৌজন্যে খেলার খবর। খেলার খবরের শুরুতে থাকছে ঢাকা টেস্টের খবর। ঢাকা টেস্টে দ্বিতীয় দিনে চালকের আসনে আবারও বৃষ্টি। ঘূর্ণিঝড় যাওয়াদের কারণে মাঠে গড়িয়েছে মাত্র ৬.২ ওভার, যেখানে কোনো সাফল্যের দেখা পায়নি বাংলাদেশি বোলাররা। তবে অর্ধশতকের দেখা পেয়েছে নাঝার আলী। দুই উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৮ রান। বিস্তারিত দেখব রিপোর্টে। বৃষ্টি পড়ছে টুপটাপ, ড্রেসিং রুমে বসে চুপচাপ, ভেজা কাকটা ডানা ঝাপটায় ঝুপঝাপ, অতীতের স্মৃতিগুলো মাথায় খায় ঘুরপাক। এমনই কোনো এক কবিতার কথাই হয়তো ঘুরছিল সাকিব আল হাসানের মাথায়। তাই তো সেই অতীতের স্মৃতিকেই জীবন্ত করে নিয়ে আসলেন মিরপুরের মাঠে, কারণ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে এই বৃষ্টি। প্রথম দিনে মাত্র ২ উইকেট হারানো পাকিস্তান ঢাকা টেস্টে দ্বিতীয় দিনেও হারায়নি কোনো উইকেট, কারণ দিনের বেশিরভাগ সময় মাঠে ছিল বৃষ্টির আধিপত্য। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে ব্যাপক বিলম্ব হয়। বারবার খেলা শুরুর প্রস্তুতি নিয়েও যথাসময়ে খেলা শুরু করতে ব্যর্থ হয় মাঠকর্মীরা। সকাল ৯:৩০ খেলা শুরু হওয়ার কথা থাকলেও অবশেষে তা গড়ায় বেলা ১২:৫০। প্রথম দিনে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান বাবর আজম ও আজহার আলী এদিন করেন ১৭ রানের জুটি। ২০৪ বলে এই পার্টনারশিপ গড়েন তারা। এরপর ব্যাট হাতে ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক তুলে নেন আজহার আলী। ১২৬ বলে তিনি দেখা পান ৫০। রান বাড়তে থাকা এই দুই ব্যাটসম্যানদের যখন প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছিল বাংলাদেশ, এরপরই আবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বেলা ১:২০ ফের বন্ধ হয় দ্বিতীয় দিনের খেলা। সে পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬৩.২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৮৮ রান। দ্বিতীয় দিনে মোট ২.২ ওভার খেলা হয়েছে, রান এসেছে ২৭। ব্যাট হাতে অপরাজিত বাবর আজম আছেন ৭১ ও আজহার আলী ৫২ রানে। স্পোর্টস ডেস্ক, নিউজ ২৪। আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড নিয়ে শুরু হচ্ছে মেয়র কাপ ফুটবল, ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট। ডিএনসিসি ভবনে এই উপলক্ষে ড্র ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের মাধ্যমে অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে আসবে বলে আশা প্রকাশ করেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত দেখব মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্রিকেটে মাশরাফি তামিম, ফুটবলে বাংলার বড় বিজ্ঞাপন জামাল ভূঁইয়া, আর ভলিবলে বাংলার সেরা হরশিত। উত্তর সিটি কর্পোরেশনের ব্যতিক্রমী আয়োজন মেয়র কাপের তিন ডিসিপ্লিনে তিন আইকন হলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ক্রিকেট ফুটবলে উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড অংশ নিলেও ভলিবলে অংশ নিচ্ছে ১৮টি সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের অধীনে থাকা ওয়ার্ডগুলো। ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট চলবে মাসব্যাপী, আর ঢাকা উত্তরের ৪টি ফুটবল ও ৪টি ক্রিকেট ভেন্যুতে হবে খেলাগুলো। পাইলট এখানে আছেন, এখানে কিন্তু আছেন আসলাম সাহেবের মতন ফুটবলার, এখানে আছে অ্যাডভোকেট বাবুল সাহেব, ওনারা কিন্তু আমাদের জয়েন্ট সেক্রেটারি ভলিবলের, সবাই কিন্তু টেকনিক্যাল খেলাগুলোকে ওনারা মনিটরিং করবেন, ওনারা টেকনিক্যাল খেলাগুলোকে দেখবেন, এবং এরপরে যখন কোনো প্লেয়ার যদি হয়ে থাকেন তখন কিন্তু ওনারা আমাদেরকে বলবে। আমরা যদি জানি যে প্লেয়ারটাকে আমরা
আরো অনেক দূর পর্যন্ত নিতে পারব। এদিকে এমন আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক মাইলফলক হিসেবে সকলের কাছে উদাহরণ সৃষ্টি করবে বলে জানান পুরো আয়োজনের টেকনিক্যাল কমিটির প্রধান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এই টুর্নামেন্ট থেকে আমার কাছে মনে হয় যারা বঞ্চিত খেলোয়াড়, যারা ঢাকা শহরে থাকে কিন্তু খেলার সুযোগ পায় না, টুর্নামেন্ট খেলার সুযোগ পায় না, ম্যাচ খেলার সুযোগ পায় না, এই ছেলেগুলো আমার মনে হয় এই টুর্নামেন্ট থেকে অনেক সুন্দর সুন্দর প্রতিভাবান খেলোয়াড়, যাদের মধ্যে লুকানো, ঘরে লুকানো, এলাকায় লুকানো ছেলে আছে, ভালো জায়গায় পৌঁছাতে পারছে না। তবে এইখান থেকে এই ছেলেগুলো যখন টুর্নামেন্ট খেলবে অবভিয়াসলি আমরা যারা আছি টেকনিক্যাল কমিটি আমরা চেষ্টা করব, আমাদের বড় ভাই হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই ছেলেগুলোকে, ট্যালেন্টগুলোকে নষ্ট না করা, সমাজে ভালো জায়গা নিয়ে আসা। চলতি সপ্তাহেই দেয়া হবে তিন ডিসিপ্লিনের ফিক্সচার। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ বিমানের সঙ্গে এক এক গোলে ড্র করে স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল উত্তর বারিধারা। তবে এই ড্রয়ে গ্রুপের অন্য দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। শুরু থেকে জয়ের জন্য মরিয়া চেষ্টা ছিল উত্তর বারিধারার। অষ্টম মিনিটে দলটির ফরওয়ার্ড মারুফ আহমেদের ডান পায়ে জোরালো ভলি কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক মজনু খান। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় বিমানবাহিনী। 52 মিনিটে দলের হয়ে লক্ষ্যভেদ করেন জুয়েল। তবে 83 মিনিটে উজবেকিস্তানের এই ফরওয়ার্ডের স্পট কিকেই সমতায় ফিরে উত্তর বারিধারা। বক্সে হাফিজুর রহমানের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এক এক গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল। এদিকে দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে এক এক গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ছিল এখনকার মতো খেলাধুলার সংবাদের আয়োজন। সরাসরি চলে যাচ্ছি মূল স্টুডিওতে। পিঙ্কি, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরো সংবাদ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।